এখন বাজে রাত 1:30, এখানে টফি মিল্কি ঘুমোচ্ছে। আর এখন গরুঘরে আমি একটু আগে গেছিলাম, গরুঘরে গরুর বাচ্চা হয়েছে, বাছুর হয়েছে, ছেলে বাছুর। তাই আমি দেখাচ্ছি, ফোনটা পরে এনেছি, দেখছি বাছুর হয়ে গেছে। এখানে বাছুর শুয়ে রয়েছে, এখনও উঠতে পারছে না, ওর মা গা চেটে পরিষ্কার করছে। এখন 6:30 বেজে গেছে, অল্প অল্প রোদ উঠতে শুরু করেছে। বাছুরটাকে বাইরে বার করে দিয়েছি, এবার উঠে দাঁড়িয়েছে, দাঁড়াতে পারছে আস্তে আস্তে। আর একটু দুধ খাইয়ে দিয়েছি, ওই জন্য উঠে দাঁড়িয়েছে। আর গাটা শুকোবে, ওই জন্য বাইরে বার করে দিয়েছি, গাটা পুরো ভিজে আর টলমল টলমল করছে। আর ওর মাও চেঁচাচ্ছে, বাইরে বেরিয়ে আছে গোয়ালঘর থেকে। আর পাটাও এখনও কাঁপছে, এখনও ঠিক মতো দাঁড়াতে পারছে না। এই ধরো সারা রাত ঘুম নেই, আমি খালি বাইরে বেরোচ্ছি আর ঘরে ঢুকছি, এরাও জেগে রয়েছে, এখন এরাও ঘুমোচ্ছে, মা ঘরে শুয়ে আছে। এখন মার বাচ্চা ভালো আছে, এখানে বাছুর এখন দুধ খাচ্ছে, বাছুর এখন দাঁড়াতে পারছে, সকাল থেকে দাঁড়াতে। এই যা পড়ে গেল, খেতে খেতে পড়ে গেছে। আচ্ছা আবার উঠবে, এখন কতবার পড়বে, কতবার উঠবে। আরে বার বেরিয়েছে, রোদে এসছে, রোদ হয়েছে, রোদে দাঁড়িয়েছে, ঠিক মতো দাঁড়াতেই পারছে না, টলমল টলমল করছে। গাটা অনেকটাই শুকিয়ে গেছে। পরে আয়, জুতো পরে আয়, জুতো পরে আয়, নোংরা পায়ে ঢুকিস না, জুতো পরে আয়। থাক থাক চুয়া থাক, ড্রয়িং ক্লাসে এসেছে সবাই, মজার কাছে আয়, চলো থাক থাক, গুটি দেবে, গরুর কাছে যাস না, চলে যা, আদর কর একটু, কিছু কর, দেখ পা দেখবি, পা সামনে পায়ে না পারিয়ে দে, তুই যা দেখ যা উঠবে। তোর ভয় লাগে না, তোর ভয় লাগে না, না ও দোকান এখন যাবে না, চলো পরে। আরে বাবা রান্না ছিল ইলিশ মাছ, বাংলাদেশের ইলিশ মাছ, ওখান থেকে বেরোচ্ছে। এটা কি ভাঙর, ভাঙর পাচ্ছি বড় মাছ কি করবো, না সব আছে, রান্না পুজোর বাজারে যাবে, কাতলা মাছ মনে হচ্ছে জল থেকে উঠে এলো, লাল টকটক পেটের দিকটা, এটা কি রুই মাছ? আরে অনেক বড়, ক কিলো ওজন আছে এটা? 6 কিলো, 6 কেজি। হ্যাঁ এখন দিব্যি মায়ের দুধ খাচ্ছে, কি করছো? এখন আমার মোমো কমপ্লিট হয়ে গেছে, জাল দিয়েছে, গোল মরিচ দিয়ে পুরো খাচ্ছে, এদিকে খাচ্ছে আবার এদিকে বলছে মারাত্মক ঝাল দিয়েছে, বাটি শেষ, এদিকে বাটি খতম, দুখানা পড়ে রয়েছে, আবার এখানে আমি এত ঝাল সস নিয়ে নিয়েছি, চিলি সস, তাহলে তো ঝাল লাগবে না, তো কি লাগবে, চিলি সস দিয়ে খাচ্ছে, লাল চিলি সস। আরে রাখো না, তুই এইভাবে কেন করে আছিস? আমার মিল্কি বাবু এসে গেছে, কি গো মিল্কি, তুমি কি করতে এসেছো, কি অবস্থা মিল্কি, মিল্কি তোমার মাংস আছে, তুমি মোমো খেতে হবে না তোমাকে, তোমার চিকেন আছে, চিকেনের কথা বলি হা ওঠে, চলো খাবে চলো।